আমি লাকি, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি রুমে। এই ভিডিওতে আমি ক্লাস 9-এর ম্যাথসের কোষে দেখি 3.1 শুরু করব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো, এবং সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং যেটা আমি পড়াবো সেটার পিডিএফ তোমরা এই ভিডিও ডিসক্রিপশন থেকে পেয়ে যাবে। তাহলে চলো শুরু করি ক্লাস 9-এর ম্যাথসের কোষে দেখি 3.1 চ্যাপ্টারটা। তাহলে আজকে আমাদের চ্যাপ্টারটা হচ্ছে লেখচিত্র, এবং এটাকে ইংলিশে বলা হচ্ছে গ্রাফ। তাহলে আগে আমি তোমাদেরকে শিখিয়ে নিই যে লেখচিত্র বলতে আমরা কি বুঝি। ধরো এরকম একটা সমতল রয়েছে, এটা তো সমতল, এটা একটা কম্পিউটার, একটা স্ক্রিনের একটা সমতল। এই সমতলে সাপোজ ধরো এখানে একটা পয়েন্ট আছে এইখানে, ঠিক আছে। এবার কোনো সমতলে এরকম একটা বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য যে পদ্ধতি, সেটাকে আমরা বলি হচ্ছে, ওই পদ্ধতিটার নাম হচ্ছে লেখচিত্র, যাকে আমরা ইংলিশে বলি হচ্ছে গ্রাফ। তাহলে এরকম একটা নির্দিষ্ট সমতলে কোনো একটা নির্দিষ্ট বিন্দুর অবস্থান নির্ণয় করার যে একটা পদ্ধতি থাকে, একটা জ্যামিতিক পদ্ধতি, তাকে আমরা বলি হচ্ছে লেখচিত্র বা গ্রাফ। এবার এই লেখচিত্র বা গ্রাফ আমাদের গণিতে বা অঙ্কের যে শাখাতে, মানে যে মানে কি বলবো, যে স্ট্রিমে শেখানো হয়, তাকে আমরা বলি হচ্ছে, সেই শাখার নাম হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। তোমরা যখন আরেকটু উঁচু ক্লাসে যাবে তখন তোমাদের এরকম স্থানাঙ্ক জ্যামিতি নামে চ্যাপ্টার থাকবে। তাহলে সেই শাখার নাম হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, যাকে ইংলিশে বলা হয় হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। স্থানাঙ্ক মানে হচ্ছে কোঅর্ডিনেট, জ্যামিতি মানে হচ্ছে জিওমেট্রি, ঠিক আছে। এবং এই স্থানাঙ্ক জ্যামিতির মানে এই যে লেখচিত্র বা গ্রাফ করে কোন একটা সমতলে কোন একটা বিন্দুর নির্দিষ্ট অবস্থান নির্ণয় করার যে ধারণা, সর্বপ্রথম যে বিজ্ঞানী আমাদেরকে দিয়েছিলেন, যে ফরাসি বিজ্ঞানী এবং দার্শনিক, তার নাম হচ্ছে রেনে দে কার্তে। তার নাম অনুযায়ী এই যে পদ্ধতি, যে মানে যে পদ্ধতিতে কোনো সমতলে কোন একটি বিন্দুর অবস্থান নির্ণয় করা যায়, সেই পদ্ধতির নাম দেওয়া হয় হচ্ছে কার্তেজীয় পদ্ধতি। কি নাম দেওয়া হয়? কার্তেজীয় পদ্ধতি, যাকে ইংলিশে বলে হচ্ছে কার্টেসিয়ান সিস্টেম। কি বলে? কার্তেজীয় পদ্ধতি। একে ইংলিশে বলা হয় হচ্ছে কার্টেসিয়ান সিস্টেম। এবার আমি এক এক করে বোঝাই যে লেখচিত্র কি, এই কার্টেসিয়ান সিস্টেমে কি করে তাকে বার করা হয়, এই সমস্ত কিছু। আচ্ছা, এবার সাপোজ বললাম, আমি বললাম না যে ধরো এই সমতলটা রয়েছে, এই সমতলে এইখানে একটা পয়েন্ট আমাকে এই বিন্দুটার অবস্থান নির্ণয় করতে হবে। এবার হঠাৎ করে তো আমি বলতে পারি না যে এই বিন্দুটা এই দিকে অবস্থিত, এরকম জায়গায় ওরকম ভাবে অবস্থিত। আমাকে কিছু একটা সাপেক্ষ ধরতে হবে, মানে যার সাপেক্ষে। সাপোজ আমি বলি, যেমন এই কম্পিউটারের স্ক্রিনটা আমার সাপেক্ষে আমার সামনের দিকে অবস্থিত, মানে আমি যদি আমাকে একটা মাধ্যম ধরি, তাহলে আমার সাপেক্ষে মানে আমার দিকে তাকালে এটা আমার সামনের দিকে রয়েছে। সেই রকমই বিন্দুটা কোন একটা কিছু সাপেক্ষে ধরতে হবে, যার ডান দিকে, বাম দিকে, বা তার ওপরে, তার নিচে, এরকম ভাবে অবস্থিত। তাহলে সেইগুলোর জন্য আমার এই একটা মূল বিন্দু লাগবে। তাহলে এরকম ভাবে কোনো অবস্থা, কোনো বিন্দুর অবস্থা নির্ণয় করতে গেলে আমার একটা মূল বিন্দু লাগবে সমতলে। যে মূল বিন্দুর সাপেক্ষে আমি বলবো তার ডান দিকে রয়েছে না, বাম দিকে রয়েছে না, ওপরে রয়েছে না, নিচে রয়েছে, ঠিক আছে। এবং এই মূল বিন্দু তো লাগবেই, এবং তার সঙ্গে আমার দুটো সংখ্যা রেখা লাগবে। এই যে বিজ্ঞানী রেনে দে কার্তে এই কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য উনি বলেছিলেন যে আমাদের দুটো সংখ্যা রেখা লাগবে, যার দ্বারা এই বিন্দুটার অবস্থান আমাকে নির্ণয় করতে হবে, বা কোন বিন্দুর অবস্থান আমরা নির্ণয় করতে পারবো। এবং ওই দুটো সংখ্যা রেখা পরস্পর লম্বভাবে অবস্থিত হবে, মানে 90 ডিগ্রি কোণে, এবং তারা মিলিত হবে এক অপর সঙ্গে হচ্ছে ওই মূল বিন্দুতে। যে মূল বিন্দুটা আমি বললাম যে এই মূল বিন্দুর সাপেক্ষে আমাকে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করতে হবে, তো আমার একটা বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য দুটো সংখ্যা রেখা লাগবে, যারা পরস্পর লম্বভাবে অবস্থিত হবে, এবং তারা একে অপরের ওপর এই যে মূল বিন্দুতে একে অপরের সঙ্গে মিলিত হবে, মানে আমাকে এই মূল বিন্দুতে তারা একে অপরের ওপর লম্বভাবে অবস্থিত হবে। তাহলে সংখ্যা রেখাটা এঁকে নিই। এটা একটা সংখ্যা রেখা, যেটা দেখছো যে উল্লম্বভাবে অবস্থিত। উল্লম্বভাবে মানে এই সমতলের সঙ্গে দেখো খাড়াভাবে অবস্থিত, ঠিক আছে। আর একটা সংখ্যা রেখা আমার লাগবে, যেটা হবে হচ্ছে এই দেখো, এটা হচ্ছে, এটা যদি আমি যদি এটা মূলবিন্দু ও ধরি, সাপোজ হচ্ছে এটা হচ্ছে মূলবিন্দু ও,
ঠিক আছে, এই মূল বিন্দুর উপরে সংখ্যা রেখাটা উল্লম্বভাবে অবস্থিত, আর একটা সংখ্যা রেখা লাগবে যেটা এই মূল বিন্দুর তে মিলিত হবে, মানে এই মূল বিন্দুর ওপর দিয়ে যাবে কিন্তু এটা সমতলের সঙ্গে অনুভূমিক ভাবে অবস্থিত। এই যে এইটা দেখতে পাচ্ছ, এই একটা সংখ্যা রেখা যেটা এই মূল বিন্দু ও তে উল্লম্ব ভাবে রয়েছে, আর এই একটা সংখ্যা রেখা যেটা এই সমতলের সঙ্গে অনুভূমিক ভাবে আছে, মানে হচ্ছে সমতলের সঙ্গে দেখো সমান্তরালে, মানে একটু শুয়ে আছে। তাহলে এই মূল বিন্দুটাতে দুটো সংখ্যা রেখা একে অপরের সঙ্গে, দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি কোণে একে অপরকে মিলিত হচ্ছে, একে অপরকে ছেদ করছে না, বলতে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, দেখো প্রত্যেক 90 ডিগ্রি ভাবে একে অপরের সঙ্গে মিলিত হচ্ছে। তাহলে বিজ্ঞানী রেনে দেকার্ত এটাই বলেছিলেন যে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য কোনো সমতলে আমাকে আমার দুটো সংখ্যা রেখা লাগবে যারা একে অপরের সঙ্গে লম্বভাবে অবস্থিত, এবং যারা এবং তারা যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটাকে বা মিলিত হচ্ছে সেই বিন্দুটা হবে হচ্ছে মূল বিন্দু, ওরা ওই মূল বিন্দুতেই একে অপরকে লম্বভাবে ছেদ করবে। তাহলে আমি এখানে কোনো বিন্দুর অবস্থান এই মূল বিন্দুর সাপেক্ষে ব্যবহার মানে বার করতে পারবো, এই মূল বিন্দুর সাপেক্ষে নির্ণয় করতে পারবো। এই যেটা অনুভূমিক সংখ্যা রেখা এটার আমরা নাম দিই হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, ঠিক আছে, এটা হচ্ছে অনুভূমিক, মানে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ইংলিশে বলা হয় হচ্ছে এক্স অ্যাক্সিস, আর আমরা বাংলায় বলি হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে। এটা কি অনুভূমিক সংখ্যা রেখা বা হরাইজেন্টাল, এটাকে ইংলিশে বলা হচ্ছে হরাইজেন্টাল, অনুভূমিক মানে হচ্ছে হরাইজেন্টাল, ঠিক আছে। আর যেটা উল্লম্বভাবে রয়েছে এই যে এটা আমরা নাম দেখবো হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এটাকে আমরা বলবো হচ্ছে ওয়াই অ্যাক্সিস ইংলিশে, বা বাংলায় বলবো হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে। এবং এটা দেখো উল্লম্বভাবে অবস্থিত, মানে এটাকে আমরা বলি হচ্ছে উল্লম্ব রেখা বা ভার্টিক্যাল, ইংলিশে বলা হয় হচ্ছে ভার্টিক্যাল সংখ্যা রেখা, ভার্টিক্যাল লাইন, ঠিক আছে। এটা হচ্ছে হরাইজেন্টাল লাইন, এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, দুটো একে অপরের সঙ্গেই ও এই মূল বিন্দুতে মিলিত হচ্ছে, যে ও হচ্ছে মূল বিন্দু, তাহলে ওটা হচ্ছে গিয়ে মূল বিন্দু। এবার তো তোমরা এই যে পুরো যে প্রসেস, যদি দুটো সংখ্যা রেখা আঁকলাম তার সাপেক্ষে সেখানে ওরা ও বিন্দুতে মিলিত হচ্ছে মূল বিন্দুতে, এই মূল বিন্দুর সাপেক্ষে বিন্দুটা ওয়াই অক্ষের ডান দিকে না বাম দিকে না এক্স অক্ষের ওপরে না নিচে অবস্থিত সেটা আমরা বার করব, এই যে পুরো পদ্ধতি এটাই হচ্ছে লেখচিত্র বা গ্রাফ, এই পদ্ধতিটা। এবং এটারই ধারণা দিয়েছিলেন হচ্ছে বিজ্ঞানী রেনে দে কার্তে, ইনি হচ্ছেন এই সমস্ত লেখচিত্র বা এই গ্রাফের জনক বলা হয়, এবং ওনার নাম অনুযায়ী এটা এটা আরেকটা নাম হচ্ছে কার্তেজীয় পদ্ধতি, ঠিক আছে। এবার আমি বোঝাই যে সংখ্যা রেখাগুলো যে আমরা টানলাম সেটা আমি কি হিসাবে আমি এদের অবস্থান নির্ণয় করতে পারবো বিন্দুগুলো। বেশ, আগে আমি এক্স ও এক্স সেই সংখ্যা রেখাটা বোঝাই। আচ্ছা, এবার যেমন ধরো, এ দেখো আমি এটা ধরো এক্স ও এক্স ড্যাশ সংখ্যা রেখাটা আঁকলাম, ঠিক আছে। এবার এই সংখ্যা রেখার ধরো একটা সংখ্যা রেখা কি হয়, তোমার নিশ্চয়ই বাস্তব সংখ্যা চ্যাপ্টারটি পড়েছো, একটা সংখ্যা রেখার মাঝখানে শূন্য থাকে, শূন্য এটা হচ্ছে শূন্য, এটা আবার ও ভেবো না, ঠিক আছে। সংখ্যা রেখাটার মাঝখানে শূন্য থাকে, শূন্যের ডান দিক থেকে পজিটিভ সংখ্যা শুরু হয়, 1, 2, 3, 4 এরকম করে শুরু হয়, 1, 2, 3, 4 করে শুরু হয়, আর বাম দিক দিয়ে কি হয়, -1, -2 সমস্ত ঋণাত্মক সংখ্যাগুলো, নেগেটিভ -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3 এরকম করা হয়। তাহলে শূন্য ডান দিকে হচ্ছে পজিটিভ আর বাম দিকে হচ্ছে নেগেটিভ, তাহলে এক্স এই যে এক্স ও এক্স ড্যাশ আমরা এভাবে বসাবো, এক্স ও এক্স ড্যাশকে আমরা এভাবে বসাবো, যার ও এক্স বরাবর ও থেকে এক্স এর দিকে হচ্ছে গিয়ে, আচ্ছা এক্স, এবার আমরা এক্স ও এক্স ড্যাশটাকে এভাবে বসাবো যার ও বিন্দুটা হবে হচ্ছে শূন্য অবস্থিত, এটা হচ্ছে ও আর এটা হচ্ছে জিরো বা শূন্য, যার ও বিন্দুটা শূন্যে থাকবে, এই ও থেকে এক্স বরাবর যাবে হচ্ছে পজিটিভ সংখ্যাগুলো মানে ধনাত্মক সংখ্যাগুলো, আর ও থেকে এক্স ড্যাশ বরাবর যাবে হচ্ছে সমস্ত ঋণাত্মক সংখ্যাগুলো মানে নেগেটিভ সংখ্যাগুলো, ঠিক আছে। তাহলে এই ও এক্স বরাবর এই দিকটা কি পড়বে, পজিটিভ, আর ও এক্স ড্যাশ বরাবর কি পড়বে, নেগেটিভ, এই যে ও, ঠিক আছে, যেখানে ও হচ্ছে কার, এক্স অক্ষের শূন্য বিন্দুতে অবস্থিত হচ্ছে ও। এবার সিমিলারলি আমি ওয়াই ও ওয়াই ড্যাশ এই ইয়েটা দেখাচ্ছি সংখ্যা রেখাটা, সাপোজ ধরো এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ সংখ্যা রেখা,
এরও ধরো একটু বেঁকে গেল, আচ্ছা যাই হোক, এরও ধরো আমি এই বিন্দুটা আমি জিরো বসাবো, এটা হচ্ছে শূন্য, একটা সংখ্যা রেখা সবসময় মাঝখানে শূন্য থাকে, তাহলে এই শূন্য ডান দিক কোনটা, যেহেতু এটা উল্লম্ব রয়েছে তাই তোমরা এখানে বুঝতে পারছো না, একটু ভালো করে দেখলে বুঝতে পারবে, এই শূন্যের যে ডান দিক হচ্ছে এইটা, বাম দিক হচ্ছে এইটা, তাহলে শূন্যের এই ডান দিকে সব ধনাত্মক সংখ্যাগুলো 1, 2, 3, 4, ঠিক আছে, আর নিচের দিকে মানে এটা হচ্ছে শূন্যের বাম দিক পড়ছে, এটা সব হবে ঋণাত্মক সংখ্যাগুলো, -1, -2, এটা ধরো -3, এরকম পড়ছে, তাহলে এই দিকটা পজিটিভ আর এই দিকটা হচ্ছে নেগেটিভ। আমি উল্লম্ব রেখাটা কিভাবে নিয়েছি, ওয়াই ও ওয়াই ড্যাশ ওটা কোথায় বসাবো, এই শূন্য বিন্দুতে ওটা বসাবো, এই যে শূন্য যেখানে সংখ্যা রেখা শূন্য, এখানে ও বসবে, এটা হচ্ছে ও, এটা হচ্ছে শূন্য বা জিরো, তাহলে ওয়াই ও ওয়াই ড্যাশ, যার ওয়াই, যার ও ওয়াই বরাবর সব পজিটিভ সংখ্যাগুলো যাচ্ছে আর ও ওয়াই ড্যাশ বরাবর সব নেগেটিভ সংখ্যাগুলো যাচ্ছে, তাহলে ও থেকে ওয়াই এর দিকে যাবে হচ্ছে পজিটিভ, ও থেকে ওয়াই ড্যাশের দিকে যাবে হচ্ছে নেগেটিভ, তাহলে এক্স, এই এক্স অক্ষের ও বিন্দুতেও শূন্য আছে আর ওয়াই অক্ষের ও বিন্দুতেও শূন্য আছে, ঠিক আছে। আমরা ঠিক এভাবে শূন্য শূন্যকে পুরো ম্যাচ করিয়ে আমরা সংখ্যা রেখা দুটোকে 90 ডিগ্রি ভাবে একে অপরের উপর টানবো, তাহলে এটা তোমরা বুঝতে গেলে, বুঝতে পারলে। এবার আমি বোঝাবো যে এখানে কোনো বিন্দু স্থানাঙ্ক বা অবস্থান কি করে নির্ণয় করতে হয় লেখচিত্রে। আচ্ছা, যেহেতু এই পুরো শাখাটার নাম বুঝতে, মানে আগেই বললাম যে নাম হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, তাই যখন আমরা এরকম লেখচিত্রে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করব, সেই অবস্থানকে আমরা বলবো যে বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করা। এখন থেকে আমরা বলবো যে কোনো বিন্দুর অবস্থান না, কোনো বিন্দু স্থানাঙ্ক কী করে নির্ণয় করতে হয়, অর্থাৎ এই লেখচিত্রে কোনো বিন্দু স্থানাঙ্ককে, অবস্থানকে বলা হয় হচ্ছে বিন্দু স্থানাঙ্ক, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো যে এই বিন্দু স্থানাঙ্ক কত হবে বা এই বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, অবস্থান আর বলবো না। এবার একটা জিনিস দেখো, সাপোজ ধরো এই বিন্দুটাই, এই বিন্দুটার যদি এ বিন্দু হয়, এটা নাম দিচ্ছে এ, এই এ এ বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আমার কটা অক্ষ লাগছে, দুটো অক্ষ লাগছে, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ, তার মানে একটা বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে এই এক্স ওয়াই লেখচিত্রে, এই এক্স ওয়াই লেখচিত্রে এই এ বিন্দুটি স্থানাঙ্ক নির্ণয় করতে আমার দুটো অক্ষ লাগছে, একটা হচ্ছে এক্স অক্ষ হরাইজেন্টালি, একটা হচ্ছে ওয়াই অক্ষ ভার্টিক্যালি, তার মানে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করতে গেলে যতগুলো অক্ষ লাগে তার স্থানাঙ্ক ঠিক তেমন দেখতে হয়, তার স্থানাঙ্ক দেখতে হয় হচ্ছে এরকম, প্রথমে বসে হচ্ছে এক্স স্থানাঙ্ক, কোনো বিন্দুর স্থানাঙ্ক হয় প্রথমে বসে এক্স স্থানাঙ্ক, তারপর বসে হচ্ছে ওয়াই স্থানাঙ্ক, তাহলে এ এখানে এ বিন্দু যখন অবস্থান বা স্থানাঙ্ক নির্ণয় করতে হবে তাকে দেখতে হবে হচ্ছে এরকম, সামনে বসবে এক্স স্থানাঙ্ক, পেছনে বসবে কমা দিয়ে ওয়াই স্থানাঙ্ক। এক্স স্থানাঙ্ক মানে কি, এক্স স্থানাঙ্ক মানে হচ্ছে এই যে এই ও বিন্দু থেকে মানে এই মূল বিন্দুর সাপেক্ষে এই এক্স অক্ষ বরাবর, এই যে পুরো এক্স ও এক্স ড্যাশ যে সংখ্যা রেখাটা তো পুরোটা এক্স অক্ষ, এই এক্স অক্ষ বরাবর এই মূল বিন্দু ও থেকে বিন্দুটি এক্স অক্ষের বাম দিকে, সরি ডান দিকে না বাম দিকে কোথায় রয়েছে, মানে এক্স অক্ষের ধনাত্মক দিকে না ঋণাত্মক দিকে কোথায় রয়েছে, সেটা বসে হচ্ছে এক্স স্থানাঙ্ক, সেটা মানে হচ্ছে এক্স স্থানাঙ্ক। তাহলে এক্স স্থানাঙ্ক মানে হচ্ছে যে এই ও মূল বিন্দু সাপেক্ষে এক্স অক্ষ বরাবর বিন্দুটি এক্স অক্ষের ধনাত্মক দিকে না ঋণাত্মক দিকে আছে প্রথম কথা, আর সেকেন্ড হচ্ছে যেদিকেই থাকুক এই মূল বিন্দু সাপেক্ষে কতটা ঘর দূরত্বে আছে, মানে কত একক দূরত্বে, এই যে লেখচিত্র এই সমস্ত লেখচিত্রে একটা ঘর মানে হয় হচ্ছে এক একক, এই যে একটা যে ছোট ছোট ঘর দেখছো, এই যে একটা যে ছোট ঘর, এই একটা ঘর, ঠিক আছে, এই ঘরটা মানে হচ্ছে এক একক, তাহলে বিন্দুটি এক্স অক্ষের বাম দিকে হোক বা ডান দিকে হোক যেদিকে হোক এই ও বিন্দু থেকে কতটা দূরত্বে রয়েছে, কত একক দূরত্বে রয়েছে বা কতগুলো ঘর দূরত্বে রয়েছে এবং কোন দিকে রয়েছে ধনাত্মক না ঋণাত্মক দিকে, সেটা হচ্ছে এক্স স্থানাঙ্ক। সিমিলারলি ওয়াই স্থানাঙ্ক মানে হচ্ছে বিন্দুটি এই মূল বিন্দু ও এর সাপেক্ষে এই ওয়াই অক্ষ বরাবর কোন দিকে আছে, ডান মানে ওপরের দিকে না নিচের দিকে, মানে ওয়াই এর ধনাত্মক দিকে না ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, এবং যেদিকেই থাকুক মূল বিন্দু থেকে কত ঘর ওপরে, ওপরে থাকলে ওপরে, ঋণাত্মক থাকলে কত ঘর নিচে বা কত একক দূরত্বে, এটা হচ্ছে ওয়াই স্থানাঙ্ক। তাহলে
এই তাহলে তোমরা বুঝতে পারলে এই লেখচিত্রে কোনো বিন্দু স্থানাঙ্ক বা অবস্থান নির্ণয় করতে হয় কি করে, এভাবে লিখতে হয় এক্স স্থানাঙ্ক কমা ওয়াই স্থানাঙ্ক। কেন আমি দুটো অক্ষ নিচ্ছি, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ, এক্স অক্ষের জন্য এক্স স্থানাঙ্ক, ওয়াই অক্ষের জন্য ওয়াই স্থানাঙ্ক। তাহলে যতগুলো অক্ষ নেব ততগুলো আমার স্থানাঙ্কে এরকম বসবে, পদ বসবে। আচ্ছা, অনেক সময় এক্স স্থানাঙ্ককে বলা হয় হচ্ছে ভুজ, ঠিক আছে, ওয়াই স্থানাঙ্ককে বলা হয় হচ্ছে কোটি। অনেক সময় প্রশ্নের অঙ্কে দ্বিধায় হচ্ছে একটা বিন্দুর ভুজ হচ্ছে সাপোজ 3, কোটি হচ্ছে 4 একক, ভুজ 3 একক, কোটি 4 একক, তাহলে বিন্দুটি কোথায় অবস্থিত? তা তখন তোমরা ভুজ কোটি থেকে হয়তো ঘাবড়ে যাবে না যে ভুজ মানে কি আবার কোটি মানে কি। ভুজ মানে হচ্ছে এক্স স্থানাঙ্ক, কোটি মানে হচ্ছে ওয়াই স্থানাঙ্ক। তাহলে ভুজ কোটি মানেই হচ্ছে ভুজ এক্স, কোটি মানে হচ্ছে ওয়াই স্থানাঙ্ক। তাহলে বুঝতে পারলে ভুজ কোটি মানে কি। আচ্ছা, এবার দেখবি তাহলে স্থানাঙ্ক তোমরা বুঝতে পারলে। এবার নেক্সট আমি বোঝাই যে কার্তেজীয় তল মানে কি। এই যে দেখছো যে এই যে অক্ষগুলো, এই অক্ষগুলো এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এটা দেখো এই পুরো সমতলকে 4টে ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে এই ভাগ, দুটো ভাগ, 3টে ভাগ, 4টে ভাগ। এই যে একটা যে ভাগ, এই ভাগগুলোকে বলা হয় হচ্ছে পাদ বা কার্তেজীয় তল। এটাকে বলা হয় হচ্ছে প্রথম পাদ, ইংলিশে বলা হয় হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। বলা হয় হচ্ছে কার্তেজীয় তল বা পাদকে বলা হয় হচ্ছে কোয়াড্রেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম কার্তেজীয় তল বা প্রথম পাদ। এটা হচ্ছে দ্বিতীয় পাদ বা সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় কার্তেজীয় তল, বা অনেক সময় এক্স ওয়াই তল বলে। এটা হচ্ছে তৃতীয় পাদ, ঠিক আছে। এটা আমরা কেন এগুলো ভাগ করে নিলাম, কোন বিন্দু কোন দিকে রয়েছে, কোন অবস্থান নির্ণয় করার জন্য আমার খুব দরকার। এটা হচ্ছে তো চতুর্থ পাদ, ঠিক আছে। তো এই জায়গাটা যে কার্তেজীয় তল বা প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ, এই সমস্ত এক একটা তলে বিন্দু রয়েছে, অসংখ্য অসংখ্য বিন্দু রয়েছে। আচ্ছা, এবার এখানে আমি কোন বিন্দু স্থানাঙ্ক, সাপোজ বললো যে একটা বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিল, তোমাকে বলতে হবে যে ওই বিন্দুটি কোন দিকে রয়েছে। তোমরা জাস্ট ওই স্থানাঙ্কের যে চিহ্ন দেখে, যে মানে তাদের যে স্থানাঙ্ক মানে কি, দুটো সংখ্যা থাকবে, তারপর ধরো 3 আর -, তার আছে এই 3-এর সামনে প্লাস আছে, এই যে প্লাস আর মাইনাস এই চিহ্নগুলো দেখি তোমরা বুঝতে পারবে যে বিন্দুটি কোন দিকে, কোন পাদে অবস্থিত বা কোন কার্তজীয় তলে অবস্থিত। আচ্ছা, কি করে? এবার দেখো প্রথম পাদে, দেখো আমি যদি প্রথম পাদটার দিকে তাকাই, এখানে ও এক্স রেখাটা অক্ষটা গেছে, এক্স অক্ষের ও এক্স মানে এক্স এর ধনাত্মক দিকটা আছে, তো মানে এখানে সব হচ্ছে এক্স এর ধনাত্মক দিক, ঠিক আছে। আর এগুলো সব হচ্ছে ওয়াই, ও থেকে ওয়াই এর সব ধনাত্মক দিক আছে প্রথম পাদের দিকে। তাহলে প্রথম পাদের মধ্যে কি পড়ছে, ও এক্স পড়ছে আর ও ওয়াই পড়ছে। তাহলে যেটা ও এক্স মানে হচ্ছে এক্স ধনাত্মক দিক, যে পজিটিভ দিক, আর ও ওয়াই মানে হচ্ছে ওয়াই পজিটিভ দিক। তাহলে এইখানে যে বিন্দুগুলো থাকবে তার চিহ্নগুলো হবে হচ্ছে প্লাস, এক্স স্থানাঙ্ক হবে প্লাস, ওয়াই স্থানাঙ্ক হবে প্লাস, ঠিক আছে। এবার দ্বিতীয় পাদে দেখো, দ্বিতীয় পাদে হচ্ছে ও এক্স ড্যাশ সংখ্যা রেখাটা পড়ছে, আর এখানে ও ওয়াই মানে এই দ্বিতীয় পাদে ওয়াই এর ধনাত্মক দিকটাই পড়ছে, কিন্তু এক্স এর আবার ঋণাত্মক দিকটা। তাহলে সামনে এক্স স্থানাঙ্ক বসে, তাহলে সামনে মাইনাস বসবে, এক্স স্থানাঙ্কের জন্য মাইনাস আর ওয়াই স্থানাঙ্কের জন্য হচ্ছে প্লাস। আচ্ছা, তৃতীয় পাদে এক্স এরও নেগেটিভ পড়ছে, মানে এক্স এরও এক্স অক্ষের নেগেটিভ দিকটাই পড়ছে, ওই যে ও এক্স ড্যাশ, আর এখানে হচ্ছে ওয়াই অক্ষেরও নেগেটিভ দিক পড়ছে, মানে ও ওয়াই ড্যাশ, মানে দুটোই নেগেটিভ। তাহলে প্রথমে এক্স অক্ষের জন্য নেগেটিভ, তারপর ওয়াই অক্ষের জন্য নেগেটিভ। আচ্ছা, এবার দেখো এই যে চতুর্থ পাদ, এই চতুর্থ পাদের জন্য, ঠিক আছে, এখানেও দেখো এক্স অক্ষের পজিটিভ দিক পড়ছে, আবার এখানে কিন্তু ওয়াই অক্ষের নেগেটিভ দিক পড়ছে, মানে এখানে ও এক্স পড়ছে আর ও ওয়াই ড্যাশ পড়ছে। তো তোমরা সবসময় খেয়াল করবে যে ও এক্স মানে পজিটিভ, ও এক্স ড্যাশ মানে নেগেটিভ, ও ওয়াই মানে পজিটিভ, ও ওয়াই ড্যাশ মানে নেগেটিভ। তো কোন পাদে কোন কোন রেখাগুলো যাচ্ছে সেই অনুযায়ী এদের চিহ্নগুলো পাল্টাবে। তাহলে এর ও এক্স পজিটিভ, তার মানে সামনে এক্স এক্স স্থানাঙ্কের জন্য প্লাস বসবে, পেছনে ওয়াই স্থানাঙ্কের জন্য মাইনাস বসবে। তাহলে এইভাবে আমরা এরকম চিহ্ন দেখেই কোনো স্থান, কোনো বিন্দুর স্থানাঙ্কের চিহ্ন দেখে আমি এখান থেকে বুঝে যাব যে সেটি কোন কোয়াড্রেন্টে বা কোন পাদে বা কোন কার্তেজীয় তলে রয়েছে। এবার তোমাদের এখানটা আমি একটা জিনিস বলি, যে অনেক সময় কোশ্চেন আসে যে মূলবিন্দু স্থানাঙ্ক কি, কারণ মূলবিন্দু ও তো লেখচিত্রের মধ্যেই পড়ছে, আমি যে লেখচিত্র আঁকলাম তার মধ্যে এই বিন্দুটা তো মূলবিন্দু ও,
ঠিক আছে, তাহলে এরও তো নিশ্চয় স্থানাঙ্ক থাকবে। এবার দেখো, ও কোথায় ছিল? এক্স অক্ষের জন্য শূন্যতেই ছিল ও, আর ওয়াই অক্ষের জন্য শূন্যতেই ছিল, তাই তো? ও বিন্দুটা, তাহলে এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। এক্স অক্ষের জন্য শূন্যতে আছে, ওয়াই অক্ষের জন্য শূন্যতে আছে, তার মানে ও বিন্দুর এক্স স্থানাঙ্ক ফার্স্ট শূন্যই হবে, যেহেতু ওটা এক্স অক্ষের শূন্যতে রয়েছে, আর ও বিন্দুর ওয়াই অক্ষের ওয়াই স্থানাঙ্ক শূন্য হবে, যেহেতু এটি ওয়াই অক্ষের ওপরও শূন্য বিন্দুতেই, মানে শূন্য সংখ্যাতেই রয়েছে ও বিন্দুটা, তাহলে মূল বিন্দু স্থানাঙ্ক কি 0,0। এটা ছোট্ট শর্ট কোশ্চেনে আসে যে কোনো লেখচিত্রের মূল বিন্দু স্থানাঙ্ক কি, তখন বলতে হবে যে 0,0, কারণ এই মূল বিন্দু ওটা ওয়াই এক্স অক্ষেরও শূন্যতেই রয়েছে, আবার ওয়াই অক্ষের মানে এই এক্স ও এক্স এর সংখ্যারেখা শূন্যতেই রয়েছে, এবং ওয়াই ও ওয়াই ড্যাশ সংখ্যারেখা শূন্যতেই আছে, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,0। তাহলে স্থানাঙ্ক কি, কোয়াড্রেন্ট কি, এগুলো সব তোমরা বুঝে গেলে। এবার আমি একটা জিনিস শিখিয়ে দিই। সাপোজ ধরো আমাকে বললো যে একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে, 3,5, সরি দেখতে পাচ্ছ না হয়তো, এখানে আমি এখানে লিখি, একটা বিন্দুর আমাকে অবস্থান নির্ণয় করতে বললো, সাপোজ ধরো 3,5, এই বিন্দুটার আমাকে অবস্থান নির্ণয় করতে হবে। এবার কি করে আমি মানে মানে স্থানাঙ্ক এখানে কোথায় রয়েছে বিন্দুর সেটা আমাকে নির্ণয় করতে হবে, তার মানে এটা হচ্ছে এক্স স্থানাঙ্ক আর 5 হচ্ছে ওয়াই স্থানাঙ্ক, তাহলে 3 যখন এক্স স্থানাঙ্ক এবং 3 হচ্ছে +3, তার মানে এটা এই দিকে রয়েছে, আর ওয়াইও হচ্ছে প্লাস, মানে এখানে এক্স আর ওয়াই দুটোই প্লাস, এক্স ওয়াই কোথায় দুটো প্লাস হয়, প্রথম পাদে, তার মানে এটা এই দিকে থাকবে। এবার দেখবো হচ্ছে, তাই তোমরা পাদ দেখে চেনা বুঝে গেলে, এবার হচ্ছে যে এক্স স্থানাঙ্ক মানে 3, অর্থাৎ এটি এই ধনা এক্স অক্ষে ধনাত্মক দিকেই, মানে ও এক্স এর দিকে মূল বিন্দু থেকে 3 একক দূরত্বে আছে, মানে 3টে ঘর, যেহেতু এক ঘর মানে এক একক, তাহলে 3 একক মানে কি হবে, 3টে ঘর, তাহলে মূল বিন্দু থেকে এই এক্স এর ধনাত্মক দিকে 3টে ঘর দূরত্ব আছে, 3টে ঘর কি, একটা ঘর, দুটো ঘর, 3টে ঘর এইখানে, আর ওয়াই স্থানাঙ্ক হচ্ছে 5, তার মানে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে 5 একক দূরত্ব, মানে 5টা ঘর ওপরে আছে, ওয়াই অক্ষ মানে হচ্ছে ওপরে নিচে নামা, ওঠা নামা করা, আর এক্স অক্ষ মানে হচ্ছে ডান দিক নাকি বাম দিক সরা, তাহলে আমি এক্স অক্ষের ডান দিকে আমি 3টে ঘর অব্দি গেছি, এবার আমি যাবো হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে মানে ওপরের দিকে 5টা ঘর, তাহলে এখান থেকে আমি 5টা ঘর পড়ে যাবো, ফার্স্ট আমি 1, 2, 3 3টে ঘর গেলাম এক্স স্থানাঙ্কের, এবার আমি ওয়াই স্থানাঙ্কের 5 ঘর ওপরে যাবো, 1, 2, 3, 4, 5, মানে ঠিক এইখানে, এইখানে থাকবে হচ্ছে 3, 5 সংখ্যাটি থাকবে হচ্ছে এইখানে, মানে 3, 5 বিন্দুটি থাকবে হচ্ছে এইখানে, যার এক্স স্থানাঙ্ক হচ্ছে 3, ওয়াই স্থানাঙ্ক হচ্ছে 5। এবার তাহলে কোনো বিন্দুর এভাবে অবস্থান নির্ণয় করতে হয়। এবার যদি বলে যে সাপোজ কোনো একটা বিন্দু মূল বিন্দু থেকে এক্স এর ধনাত্মক দিকে, হ্যাঁ, 5 একক দূরত্বে অবস্থিত, তার মানে বিন্দুটি এই ও থেকে ও এক্স এর দিকে গেছে, এক্স ধনাত্মক মানে কি ও এক্স দিক, তাহলে এই ও এক্স এর দিকে 5 একক মানে কি 5টা ঘর, 5টা ঘর গেছে, 1, 2, 3, 4, 5 মানে এইখানে, কিন্তু তার বললো যে কোন বিন্দুটি এইখানেই রয়েছে, তার মানে তার এক্স স্থানাঙ্ক হচ্ছে 5। এবার যদি বলে যে এর ওয়াই স্থানাঙ্ক কত, দেখো এই বিন্দুটি এখানেই রয়েছে, এ তো আর ওয়াই এর দিকে উঠছেও না আর দেখো নামছেও না, মানে এর ওয়াই অক্ষ বরাবর এর কোনো অবস্থানই নেই, তার মানে যখন কোনো বিন্দু এক্স অক্ষের ওপরে শুধু থাকবে, তার মানে তার ওয়াই স্থানাঙ্ক বরাবর কোনো অবস্থান হয় না, তার সে ওপরেও যায় না নিচেও যায় না, তার মানে তখন তার ওয়াই স্থানাঙ্ক হয় হচ্ছে 0। তাহলে এক্স অক্ষস্থিত কোনো বিন্দুর ওয়াই স্থানাঙ্ক হয় হচ্ছে 0, কারণ এক্স অক্ষের ওপর যদি থাকে বিন্দুটা, তাহলে সে ওয়াই অক্ষ বরাবর তো যাওয়া আসাই করে না, তার মানে তার ওয়াই এর কোনো স্থানাঙ্কই নেই, তার মানে তার ওয়াই অক্ষ হয় 0, ওয়াই সরি ওয়াই স্থানাঙ্ক হয় 0। সিমিলারলি যদি সাপোজ ওয়াই অক্ষের ওপর কোনো বিন্দু থাকে এইখানে, যে পুরো ধরো ওয়াই অক্ষের ওপরই আছে, তার মানে সে এক্স অক্ষ বরাবর তো যাওয়া আসাই করছে না, না এদিকে যাচ্ছে না এইদিকে যাচ্ছে, তার মানে সে ওয়াই অক্ষের ওপরই রয়ে গেছে, তার মানে সেক্ষেত্রে তার এক্স স্থানাঙ্ক হয় 0। তাহলে এটা কি হবে,
যে ওয়াই অক্ষস্থিত কোন বিন্দুর, মানে ওয়াই অক্ষস্থিত মানে হচ্ছে ওয়াই অক্ষের ওপর অবস্থিত কোন বিন্দুর এক্স স্থানাঙ্ক হয় হচ্ছে শূন্য। এটা হচ্ছে শূন্য, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারলে যে তাহলে একটা লেখচিত্র বা একটা গ্রাফ আঁকার জন্য যা যা দরকার আমি সব এখানে শিখিয়ে দিলাম। প্রথমে পাদ কোয়াড্রেন্ট কি, তারপর স্থানাঙ্ক কি, আমি চিহ্ন দেখে কি করে বুঝবো এটা কোন কোয়াড্রেন্টে আছে, তারপর মূল বিন্দু স্থানাঙ্ক কি, 0,0, কেন এটা এর স্থানাঙ্ক, তারপর এক্স অক্ষের ওপর কোনো বিন্দু থাকলে তার ওয়াই স্থানাঙ্ক কেন শূন্য হবে, এগুলো সব আমি শিখিয়ে দিলাম। এরপর আমি 3.1 যে প্রশ্ন অঙ্ক আছে সেখানে আমি ঢুকি। আচ্ছা দেখো এখানে কি বলেছে, প্রথমটা বলতে হচ্ছে ফার্স্ট কোশ্চেনটা যে ছক কাগজে নিজের এই বিন্দুগুলোকে স্থাপন করতে হবে এবং এটা এক্স অক্ষের ওপর দিকে না নিচের দিকে আছে আমাকে লিখতে হবে। বেশ, তো আমি এখানে এখানে মোট 8খানা কোশ্চেন ছিল, আমি এখানে 4টে 4টে করে করাবো। আমি ফার্স্টে এই বেজে 4টে করাবো, পরে বেজে আরও 4টে করাবো, ঠিক আছে? তো ফার্স্টে দেখো ফার্স্ট পয়েন্টটা কি আছে, ফার্স্ট বিন্দুটা যে 3,-2। তাহলে আগে আমি এখানে আমি এখানে একটু গ্রাফ, মানে আমি এখানে একটা এক্স রেখেছি, সংখ্যা রেখাটা গ্রাফটা দিয়ে দিই। এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, ঠিক আছে? এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। তার মানে এটা হচ্ছে এক্স এর পজিটিভ দিক, এটা হচ্ছে এক্স এর ঋণাত্মক দিক বা নেগেটিভ দিক, এটা হচ্ছে ওয়াই অক্ষের পজিটিভ দিক, এটা হচ্ছে ওয়াই অক্ষের নেগেটিভ দিক। তো প্রথম সংখ্যাটা প্রথম বিন্দুটা কি আছে, 3,-2। এই বিন্দুটা ফার্স্ট অঙ্কে স্থাপন করতে হবে, তারপর দেখতে হবে এটা এক্স অক্ষের ওপরে, এক্স মানে কি এইটা, এইটার ওপরে না নিচে। এক্স অক্ষ হচ্ছে এইটা, লিখে দিই, এক্স অক্ষ হচ্ছে এইটা, তাহলে এটার ওপরে না নিচে আছে এই বিন্দুগুলো। ফার্স্টে 3,-2 দেখতে পাচ্ছ, এটা প্লাস এটা হচ্ছে মাইনাস, তাই তো? 3,-2, 3-এর সামনে কিছু নেই মানে কি প্লাস, এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের চিহ্ন কোথায় হয়, চিহ্ন কি হয়, প্লাস প্লাস, কারণ এইটা এটাও প্লাস এটাও প্লাস, এটা হচ্ছে প্রথম পাদ। সেকেন্ড কোয়াড্রেন্টের চিহ্ন কি হয় আমি এগুলো দিয়ে দিই, তাদের মধ্যে চিনতে সুবিধা হবে যে কোন বিন্দুটা কোন দিকে অবস্থিত। এটা হচ্ছে ফার্স্টে এক্স এক্স স্থানাঙ্কের হচ্ছে এটা হচ্ছে মাইনাস দিক, এটা মাইনাস, ওয়াই স্থানাঙ্কে এটা প্লাস দিক, এটা হচ্ছে প্লাস। আচ্ছা তৃতীয় পাদের বা থার্ড কোয়ার্ডিনেটের চিহ্ন কি হচ্ছে, এইদিকে দুটোই মাইনাস, এক্স এক্স অক্ষরে মাইনাস, ওয়াই অক্ষরে মাইনাস, তাহলে দুটোই হচ্ছে মাইনাস মাইনাস সাইন বসবে। আর চতুর্থ পাদে এটা হচ্ছে এক্স এর পজিটিভ দিক পড়ছে, মানে এক্স এর জন্য হচ্ছে প্লাস, এক্স অক্ষের জন্য, আর ওয়াই অক্ষের নেগেটিভ দিক পড়ছে হবে মাইনাস। তাহলে প্রথম আছে +3-2, +3 মানে এক্স, এটা হচ্ছে এক্স স্থানাঙ্ক, এটা হচ্ছে এক্স স্থানাঙ্ক প্রথমটা, পরেরটা হয় হচ্ছে ওয়াই স্থানাঙ্ক। তাহলে আমি আগে এক্স স্থানাঙ্ক দেখবো, +3 কত। আচ্ছা এক্স স্থানাঙ্কের +3 মানে হচ্ছে এই ও মূল বিন্দু হচ্ছে 0,0, এই মূল বিন্দু থেকে কতটা মানে 3 একক দূরত্বে রয়েছে এক্স অক্ষ বরাবর, এবং +3 মানে কি পজিটিভ দিকে রয়েছে, তাই তো? আচ্ছা তার মানে 1, 2, 3, ঠিক আছে? এবার দেখবো -2, -2 মানে হচ্ছে যেখানে আমি যে +3-এ পৌঁছেছি সেখান থেকে ওয়াই অক্ষের নেগেটিভ দিকে দুটো ঘর দূরত্বে রয়েছে, 2 একক, তো -2 মানে কি 2 একক, যেহেতু এখানে একটা ঘর মানে হচ্ছে 1 একক, তাহলে দুটো ঘর মানে কি হবে 2 একক। তাহলে আমি এখানে ফার্স্টে 1, 2, 3 তিনটে ঘর গেছি এক্স এর, আর ওয়াই অক্ষের জন্য আমি দুটো ঘর নেগেটিভ দিকে যাব, নেগেটিভ মানে তলার দিকে, তাহলে 1, 2 এইখানে, তাহলে এইখানে হচ্ছে পয়েন্টটা হচ্ছে 3,-2। তাহলে এই যে এটা হচ্ছে 3,-2, ঠিক আছে? এর পরের পয়েন্ট হচ্ছে যে 4, তার মানে একটা জিনিস দেখো যে 3,-2 এর সাইনটা কি ছিল, প্লাস মাইনাস, দেখো এটা চতুর্থ পাদে এসেই পড়েছে, ঠিক আছে? এবার দেখো -4,+2, -4 আর +2 কোথায় আছে, মাইনাস প্লাস, মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্ট হবে, চিহ্ন দেখো বোঝা যাচ্ছে। তাহলে ফার্স্টে -4 মানে হচ্ছে এক্স এর এক্স অক্ষের ঋণাত্মক দিকে 4টে ঘর, 1, 2, 3, 4, এই যে এইখানে মূল বিন্দু ও থেকে
এক্স অক্ষের ঋণাত্মক দিকে 4 একক, মানে 4টে ঘর। তারপর হচ্ছে +2, মানে ওয়াই অক্ষে ধনাত্মক দিকে 2টো ঘর, মানে হচ্ছে এই যে 4 থেকে ওপরে 1, 2, এইখানে হচ্ছে -4, 2। ঠিক আছে, পরটা দেখো 4, 5। আচ্ছা, দুটোই প্লাস প্লাস, তার মানে এটা ফার্স্ট কোয়ারেন্টে আসবে প্লাস প্লাস। এটা মূল বিন্দু ও থেকে এক্স অক্ষের দিকে 4 ঘর, 1, 2, 3, 4। তারপর যাবে হচ্ছে ওয়াই অক্ষে ধনাত্মক দিকে 5 ঘর, 1, 2, 3, 4, 5। এইখানে এইটা হচ্ছে 4, 5। এরপরটা দেখো -5, -5। এটা হচ্ছে দেখো তৃতীয় পাদে পড়বে, দেখো দুটোই মাইনাস সাইন, মাইনাস মাইনাস। তাহলে ফার্স্টে মূল বিন্দু ও থেকে এক্স অক্ষের ঋণাত্মক দিকে 5 ঘর, 1, 2, 3, 4, 5, এখানে এসে পৌঁছালাম। এখান থেকে আবার ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে 5 ঘর, 1, 2, 3, 4, 5, এইখানে। তাহলে এইখানে হচ্ছে -5, -5। তাহলে পেয়ে গেলাম 4টে, আপাতত 4টে বিন্দু অবস্থান পেয়ে গেলাম। তাহলে এখানে লিখে নিই যে কোনটা কোন দিকে আছে। তাহলে 3 - 2টা আছে হচ্ছে এটা এক্স অক্ষের কোথায়, 3 - 2টা হচ্ছে এক্স অক্ষের নিচের দিকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষের নিচের দিকে। পরেরটা হচ্ছে -4, 2, এটা কোথায় ছিল এক্স অক্ষ, এটা তো, এটা তো পুরোটা এক্স অক্ষ, এক্স অক্ষের উপরের দিকে, এক্স অক্ষের উপরের দিকে। ঠিক আছে, তারপরটা হচ্ছে 4, 5, এটাও দেখো এক্স অক্ষের উপরের দিকে আছে, এই যে এইটা, এটাও হচ্ছে এক্স অক্ষের উপরের দিকে। তারপরটা হচ্ছে -5, -5, এটা আছে তৃতীয় পাদে, মানে দেখো যে এক্স অক্ষের নিচের দিকে, এটা হচ্ছে এক্স অক্ষের নিচের দিকে। তাহলে এবার 1 নম্বরের পরে আরো 4টে বিন্দু যেগুলো স্থাপন করি, দেখো কি আছে, -2, 7। আচ্ছা, আমি এখানেও আগে তাহলে পয়েন্ট আউট গুলো করে নিই। এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। এটা চিহ্ন কি, প্লাস প্লাস প্রথম পাদ, এটা হচ্ছে মাইনাস প্লাস, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয় পাদ, এটা হচ্ছে তৃতীয় পাদ, এর হচ্ছে মাইনাস মাইনাস, এটা হচ্ছে চতুর্থ পাদ, এর হচ্ছে প্লাস মাইনাস। ঠিক আছে, আর এটা হচ্ছে এক্স অক্ষ। ঠিক আছে, তো প্রথম পয়েন্টটা কি আছে, -2, 7, মানে এটা হচ্ছে এক্স এর ঋণাত্মক দিকে -2 একক, মানে যে 2টো ঘর, ও বিন্দু থেকে, ও বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0, 0। তাহলে ও বিন্দু থেকে 2টো ঘর, মানে 1, 2। এবার হচ্ছে ওয়াই আছে পজিটিভ, তার মানে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে 7টা ঘর, 1, 2, 3, 4, 5, 6, 7, এইখানে, এইখানে হবে হচ্ছে -2, 7। ঠিক আছে, পরেরটা হচ্ছে 7, -7, এক্স আছে পজিটিভ, এক্স স্থানাঙ্ক, তার মানে এটা এক্স ধনাত্মক দিকে এক্স অক্ষের, 7টা ঘর, 7 একক, মানে হচ্ছে 7টা ঘর, মানে 1, 2, 3, 4, 5, 6, 7, এইখানে। এবার হচ্ছে ওয়াই আছে ঋণাত্মক -7, মানে তলার দিকে যাবে, 7টা ঘর, 1, 2, 3, 4, 5, 6, 7, এইখানে। এটা হচ্ছে +7, -7, দেখো তোমরা সাইন দেখো বুঝতে পারবে, চতুর্থ পাদে রয়েছে, এটা দ্বিতীয় পাদে রয়েছে। নেক্সট হচ্ছে 0, 9, এক্স 0 মানে হচ্ছে কি, এক্স 0 মানে হচ্ছে বিন্দুটি এখানে, এক্স অক্ষে 0 কোথায়, এইটা, তার মানে হচ্ছে এক্স 0 হচ্ছে এখানে। এবার 9, 9 মানে হচ্ছে ওয়াই অক্ষে ধনাত্মক দিকে 9টা ঘর, তার মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এইখানে, এইখানে হচ্ছে 0, 9। ঠিক আছে, আর এটা হচ্ছে 0, -9, এটারও হচ্ছে এক্স স্থানাঙ্ক 0, মানে এক্স অক্ষের 0 কোনটা, এইটা, ও বিন্দুটা, ও এখানে হচ্ছে এক্স এক্স স্থানাঙ্ক 0। এবার হচ্ছে -9, মানে কি, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে 9টা ঘর, মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এইখানে।
এইখানে হচ্ছে 0, -9। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখে ফেলি যে বিন্দুগুলো ঠিক কোথায় কোথায় কিভাবে রয়েছে। তাহলে -27 এইটি হচ্ছে কোথায় গেল, -27, এই যে এটা এটা এক্স অক্ষের ওপরের দিকে রয়েছে, তাহলে এইটি এক্স অক্ষের উপর দিকে আছে। নেক্সট হচ্ছে 7, -7, এটি দেখো ওয়াই এক্স অক্ষের নিচের দিকে আছে, এক্স অক্ষের নিচের দিকে আছে। নেক্সট হচ্ছে 0, -9, এটি এক্স অক্ষের ওপরের দিকে আছে, এই যে ওপরের দিকে আছে, এটা তো এক্স অক্ষ, এর ওপরের দিকে আছে, এক্স অক্ষের উপরের দিকে আছে। আর একটা হচ্ছে যে 0, -9, এইটি এক্স অক্ষের নিচের দিকে আছে, এটা এক্স অক্ষ তার নিচের দিকে আছে, তাহলে এটি এক্স অক্ষের সরি নিচের দিকে আছে। ঠিক আছে, তোমরা আশা করি তোমরা বুঝতে পারলে যে লেখচিত্র কি, কি করে আমরা লেখচিত্র কোনো বিন্দুকে অবস্থান করি, কি করে তার চিহ্ন দেখে বুঝতে পারি, মানে স্থানাঙ্কের চিহ্নগুলো যেটা কোন কোয়াড্রেন্টে আছে, কোন তলে আছে। তাহলে তোমরা একবার ভালো করে ভিডিওটা ভালো করে দেখে নিও, যাতে তোমাদের কোনো অসুবিধা না থাকে। এবং আমি এর পরের ভিডিওতে এরপর থেকে কন্টিনিউ করবো, আজকে আমি 1 নম্বর পর্যন্ত করালাম। তাহলে তোমাদের সঙ্গে দেখাবো আমার এর পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।